সেই ফেমাস ডায়লগটা একবার শুনবো, সেটা একবার যদি বলো, আমরা কি চা খাবো না খাবো না চা, আরেকবার আরেকবার একটু জোরে, আমরা কি চা খাবো না চা। একদম এইটাই হচ্ছে কাকুর সেই ফেভারিট ডায়লগ। ওয়েলকাম টু টক শক, একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে আবার চলে এসেছি। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে আজকে কিন্তু আমার সাথে এমন একজন রয়েছে যাকে তোমরা আগেরবারে লকডাউনে খুব মানে বিশাল একজন ফেমাস হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, এবং তাকে তোমরা অনেকেই চেনো। তার দোকানে আজকে কিন্তু আমরা চলে এসেছি চা খেতে। হ্যাঁ, থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কার কথা বলছি। একদম আমাদের প্রিয় চা কাকু অর্থাৎ মৃদুল কাকু, তার দোকানে কিন্তু আজকে আমরা চলে এসেছি বিজয়গড়ে। এটা হচ্ছে শ্রীপল্লী বাজার না, শ্রী কলোনি বাজারের কাছেই একদম কিন্তু মৃদুল কাকুর দোকান, যে চা কাকু নামেই কিন্তু বিখ্যাত। তার দোকান কিন্তু সদ্য খুলেছে, বেশি দিন হয়নি, তার কাছে আমরা চলে এসেছি। কাকু, তোমাকে আমাদের চ্যানেলে বলো কেমন লাগছে? ভালো লাগছে। তো এই হচ্ছে চা কাকু, মানে কবে থেকে এই দোকানটা চালু করেছো? আমি উল্টোরা থেকে চালু করেছি। আর মানে চা কাকু যে ভাইরাল হয়েছিল একসময়, সেখান থেকে দাঁড়িয়ে আজকে চায়ের দোকান, এই যা মানে কেন চায়ের দোকানটা গেলাম বলেছি, চা কাকু বলে সবাই চেনে রেখে আমি চাটা রেখেছিলাম। চা বিক্রি হলে দুটো সিগারেটও বিক্রি হবে, এই জন্যই আমি চা। ঠিক আছে, চা কাকুর সাথে তো আমরা আরও গল্প করব, ততক্ষণ অব্দি আমাদের সাথে থাকো, চা কাকুর দোকানে চাও খাও, সঙ্গে থাকো। চা খেতে খেতে কাকুর সাথে তার থেকে আরও কিছু একটু জেনে নিই, মানে কাকু তো একসময় রাজমিস্ত্রির কাজ করতে বলতে হচ্ছে, তো এখন কি ওই কাকু এখন ওই যদি বলে আমি মানে এখন এই দোকানের দিকেই একদম দোকানের দিকে আমি। আর আগেরবার যখন লকডাউনে মানে যখন তোমাকে প্রচুর মানে সোশ্যাল মিডিয়ায় তুমি ট্রোল হয়েছিলে বা ইয়ে তোমাকে নিয়ে বলা হয়েছিল, তখন কীভাবে ব্যাপারটা মানে কেমন লেগেছিল তোমার, তখন মানে কেমন মজা হয়েছিল বা কীরকম ফিলিংস হয়েছিল? অনেক কিছু বলেছিল, মানে খারাপ কথাও তো তোমাকে শুনতে হয়েছে নিশ্চয়ই, মানে এই যে দোকানটা করেছো মানে এইটা মানে পুরো নিজের ইয়েতে করেছো না, মানে পুরো ইয়েতে নিজের? আর এখন তোমার দোকান মোটামুটি কেমন চলছে? তো চা কাকু কিন্তু এখন মানে নিজের দোকান নিয়ে বেশ ভালো আছে, অবশ্য অনেকেই হয়তো এর আগে চা কাকুকে নিয়ে ব্লগ করেছে, কিন্তু তো একদম ভিডিও শেষে চলে এসেছি। আর চা কাকুকে লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, যে এত মানুষের মানে অনেক দূর দূর থেকে মানুষ শুধুমাত্র তোমাকে দেখার জন্য আসছে, মানে এতটা ফেমাস হবে কোনো দিন ভাবতে পেরেছিলে? না, আমি এত ভাবিনি আমি এইরকম যে হব। সে অনেক দূর দূর থেকে লোক এসছে আমাকে দেখার জন্য, দোকানটা দেখার জন্য। এই আর মানে এরকম এখন এই যে ফেমাস হয়ে গেছো, এখন তোমার কেমন লাগছে মানে এতটা ফেমাস হয়ে? এখন মোটামুটি খারাপ লাগছে না, সবাই এখন দাদা বলে ডাকছে। এই আগে তো কোনো কিছুই বলতো না আমাকে, এখন সবাই দাদা কাকু। আর ভিডিওটা শেষ করার আগে তোমার সেই ফেমাস ডায়লগটা একবার শুনবো, সেটা একবার যদি বলো, আমরা কি চা খাবো না চা, আরেকবার আরেকবার একটু জোরে, আমরা কি চা খাবো না চা। একদম এইটাই হচ্ছে কাকুর সেই ফেভারিট ডায়লগ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা টিপে দিয়ে আমার ভিডিও পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। আর কাকুর সাথে যদি দেখা করতে হয় তাহলে শ্রী কলোনি বাঘাযতীন এখানে চলে এসো, কাকুর দোকান, কাকুর সাথে দেখা করবে, কাকুর হাতের তৈরি স্পেশাল চা খাবে। একদমই স্পেশাল বললাম কারণ চাটা কিন্তু সত্যিই খুব ভালো। তাই কাকু তুমিও যদি একটু বলে দাও, সাবস্ক্রাইব করো, আসুন আপনারা আসুন আমার দোকানে, দোকানটা দেখে যান, চাও খেয়ে যান, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে বলে দাও, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। একদম তাহলে নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি, ততদিন পর্যন্ত টাটা।